আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি মোহাম্মদ শাহিনুজ্জামান, সহকারী শিক্ষক, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম, তোমরা দেখতেই পাচ্ছ, অর্থায়নের উৎস। আমরা আজকে অর্থায়নের উৎস সম্পর্কে যাবতীয় জিনিস জানব। তবে এই অধ্যায় শেষে আমরা যেটি জানতে পারব সেটি হলো অর্থায়নের শ্রেণীবিভাগ, অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, অর্থায়নের বহিস্থ উৎস এবং অর্থায়নের মেয়াদী উৎস সম্পর্কে। অর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা অভ্যন্তরীণ এবং বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে আমরা বুঝি বিভিন্ন নিজেদের ভিতরে যে অর্থ সংগ্রহ করা হয়, যে অর্থ আনা হয়, কারবারে বিনিয়োগ করা হয়, সেটা হলো অভ্যন্তরীণ উৎস। বহিস্থ উৎস বলতে কারবারের বাইরে থাকে যারা, তাদের নিকট থেকে যে অর্থ সংগ্রহ করা হয় তাই হলো বহিস্থ উৎস। তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ভবন। এখান থেকে আমরা ঋণ নিতে পারি বা অর্থ সংগ্রহ করতে পারি। আমরা অভ্যন্তরীণ তহবিল সম্পর্কে জানতে গিয়ে অভ্যন্তরীণ তহবিলকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস এবং দ্বিতীয়টি মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মালিকানা ভিত্তিক, আমরা জানি মালিকের মূলধন এবং শেয়ার বিক্রয়ের মাধ্যমে আমরা যে মূলধন সংগ্রহ করি সেটি মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মুনাফা ভিত্তিক অবণ্টিত মুনাফা, মুনাফার যে অংশ বন্টন করা হয় না। সঞ্চিত তহবিল কি? মুনাফার যে অংশ বন্টন না করে সঞ্চয় করে রাখা হয় সেটাই সঞ্চিত তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিলের মাধ্যমে আমরা মুনাফা সঞ্চয় করতে পারি, অর্থায়ন করতে পারি এবং বিধিবদ্ধ সঞ্চিতির মাধ্যমে। এই মোটামুটি আমাদের অভ্যন্তরীণ তহবিল। এরপরে বহিস্থ তহবিল সম্পর্কে আমরা আলোকপাত করতে গিয়ে দেখতে পাই বহিস্থ তহবিল তিন প্রকার, একটি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী প্রতিষ্ঠান দুই ভাগকে ভাগ করা হয়, একটা প্রাতিষ্ঠানিক এবং অন্যটি অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক বলতে আমরা বুঝি যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে যে অর্থায়ন সংগ্রহ করা হয়, যেমন প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, ক্ষুদ্র ঋণ ইত্যাদি আমরা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করতে পারি। অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বলতে বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করে, মজুদ মাল বন্ধকীকরণ করে এবং গ্রাম্য মহাজনের কাছ থেকে আমরা যে অর্থায়ন করে থাকি সেটা অপ্রাতিষ্ঠানিক। মধ্যমেয়াদী বলতে আমরা ইতিমধ্যে একটু বলি, স্বল্পমেয়াদী বলতে সাধারণত সেটি এক বছরের মধ্যে হবে, মধ্যমেয়াদী বলতে এক থেকে পাঁচ বছরের হবে এবং দীর্ঘমেয়াদী বলতে পাঁচ বছরের ঊর্ধ্বে, সেটা 15 বছর, 20 বছর এবং 25 বছরও হতে পারে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে। তো মধ্যমেয়াদীর ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাই, বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মূলধনী বাজারের প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক তহবিল। এরপরে তৃতীয় নম্বরে দীর্ঘমেয়াদী বহিস্থ তহবিল সম্পর্কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ঋণ, ঋণপত্র এবং লিজিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা ঋণ এবং ঋণপত্র সম্পর্কে ভুল করতে পারো। ঋণ, আমরা স্বাভাবিক যেখান থেকে ঋণ সংগ্রহ করি সেটাই ঋণ। একজন আরেকজনের ব্যক্তি থেকে যে অর্থ সংগ্রহ করি সেটাই ঋণ। ঋণপত্র কী? ঋণপত্র অনেকটা শেয়ার বাজারের মতো, যে পত্রের মাধ্যমে আমরা ঋণ সংগ্রহ করতে পারি সেটাই হলো ঋণপত্র, যেটা শেয়ার বিক্রয়ের মাধ্যমে হয়ে থাকে। লিজিং, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে 10 থেকে 15 বছর বা 5 বছরের জন্য যে কারবারি প্রতিষ্ঠান নিয়ে থাকি সেটাকে বলা হয় লিজিং। এরপরে আমরা এসব একটি অনুশীলন করি। কিছু বহুনির্বাচনী প্রশ্ন বলা হয়েছে, মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস কোনটি? মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎস হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, এটার উত্তর হবে খ। পরের প্রশ্ন বলা হয়েছে, ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণের উৎস বিবেচনায় ক্ষেত্রে বিবেচনা করা হয় কোনটা? মূলধন যোগানের ব্যয়, মূলধন গুরুত্ব লক্ষ্যের ব্যয়, বিভিন্ন অর্থায়নের উপকারী, আমরা এটার উত্তর ঘটাই দিতে পারি। এরপরে আমরা একটি উদ্দীপক পড়ি, বলা হয়েছে, পোশাক শিল্প ব্যবসায়ী জনাব বজলুল সাহেব তার নতুন প্রতিষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি 7 বছরের জন্য ভাড়া দিয়েছেন। 7 বছরের জন্য, অল্প দিনের মধ্যেই তিনি ব্যবসায়ী মহলে সুপরিচিত লাভ করেন। প্রশ্ন হচ্ছে, জনাব বজলুল সাহেব
তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা দিয়েছেন? তহবিল সংগ্রহের ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি তহবিল সংগ্রহের ক্ষেত্রে সেটা হবে হলো লিজিং। এরপরে বলা হয়েছে বুলবুল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে নিচে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? সেটা হবে হলো দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা। যেহেতু 7 বছর আমি ইতিপূর্বেই বলেছি যে দীর্ঘমেয়াদী 5-এর অধিক বছরের ক্ষেত্রে হলে সেটি দীর্ঘমেয়াদী ঋণ প্রতিষ্ঠান। অতএব তোমরা নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে আজকে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে বিষয়টি বুঝতে পারছো। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই বাড়ির কাজগুলো করবে, অর্থায়নের শ্রেণী বিভাগ, অর্থায়নের অভ্যন্তরীণ উৎস, অর্থায়নের বহিস্থ উৎস এবং অর্থায়নের মেয়াদি উৎস। মেয়াদি উৎস বলতে আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি 3 প্রকার, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি। এই বিষয়গুলো সম্পর্কে তোমরা বাড়ির কাজ করে কমেন্টে জানাই দিবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ। ঘরে থাকো, সুস্থ থাকো, থাকো সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাথে। আসসালামু আলাইকুম।